নমস্কার, সবাইকে স্বাগত জানাই এডু কেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় ইতিহাস, আকবর থেকে খুবই গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের মাঝে, আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। কোশ্চেন নাম্বার ওয়ান, মুঘল সম্রাট আকবর কত সালে সিংহাসনে বসেন? অপশন এ 1565 সালে, অপশন বি 1556 সালে, অপশন সি 1545 সালে, অপশন ডি 1543 সালে। কোশ্চেন নাম্বার ওয়ানের সঠিক অ্যান্সারটা হবে অপশন বি 1556 সালে। 1556 সালে মুঘল সম্রাট আকবর সিংহাসনে বসেন। কোশ্চেন নাম্বার টু, আকবরের মাতার নাম কি? অপশন এ হামিদা বানু বেগম, অপশন বি মুহিম বেগম, অপশন সি হাজি বেগম, অপশন ডি রুকেয়া বেগম। কোশ্চেন নাম্বার টু এর সঠিক অ্যান্সারটা হবে অপশন এ হামিদা বানু বেগম। আকবরের মাতার নাম হামিদা বানু বেগম। কোশ্চেন নাম্বার থ্রি, কোন মুঘল সম্রাট দাসত্ব প্রথা ও যুদ্ধবন্দীদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার প্রথা রদ করেন? অপশন এ বাবর, অপশন বি আকবর, অপশন সি হুমায়ুন, অপশন ডি শেরশাহ। কোশ্চেন নাম্বার থ্রি এর সঠিক অ্যান্সারটা হবে অপশন বি আকবর। মুঘল সম্রাট আকবর দাসত্ব প্রথা ও যুদ্ধবন্দীদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার প্রথা রদ করেন। কোশ্চেন নাম্বার ফোর, আকবর নিম্নের কোন কর দুটি বিলোপ করেন? অপশন এ ভূমিকর ও জলকর, অপশন বি ভূমিকর ও ধর্মকর, অপশন সি তীর্থকর ও জিজিয়া কর, অপশন ডি কোনোটুই নয়। কোশ্চেন নাম্বার ফোরের সঠিক অ্যান্সারটা হবে অপশন সি তীর্থকর ও জিজিয়াকর। আকবর তীর্থকর ও জিজিয়াকর বিলোপ করেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফাইভ, নিম্নের কে আকবরের রাজসভায় এসেছিলেন? অপশন এ বারবৌসা, অপশন বি নুনিস, অপশন সি টমাস রো, অপশন ডি রচফিল্ড। কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি রচফিল্ড। রচফিল্ড আকবরের রাজসভায় এসেছিলেন। কোশ্চেন নাম্বার সিক্স, ধর্ম ও দর্শন এর মূল বিষয়গুলো আলোচনা করার জন্য আকবর 1775 সালে কোথায় ইবাদতখানা নির্মাণ করেছিলেন? অপশন এ আগ্রাতে, অপশন বি মুর্শিদাবাদে, অপশন সি কানপুরে, অপশন ডি ফতেপুর সিক্রিতে। কোশ্চেন নাম্বার সিক্সের সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি ফতেপুর সিক্রিতে। ধর্ম ও দর্শন এর মূল বিষয়গুলো আলোচনা করার জন্য আকবর 1775 সালে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নির্মাণ করেছিলেন। কোশ্চেন নাম্বার সেভেন, আকবরের সময়কালে জাপ্তি প্রথা কে প্রচলন করেছিলেন? অপশন এ আবুল ফজল, অপশন বি তানসেন, অপশন সি টোডরমল, অপশন ডি আব্দুল রহিম। কোশ্চেন নাম্বার সেভেনের সঠিক অ্যান্সারটা হবে অপশন সি টোডরমল। আকবরের সময়কালে জাপ্তি প্রথা টোডরমল প্রচলন করেছিলেন। কোশ্চেন নাম্বার এইট, মনসবদারি প্রথা কে প্রচলন করেন? অপশন এ তানসেন, অপশন বি আকবর, অপশন সি হুমায়ুন, অপশন ডি টোডরমল। কোশ্চেন নাম্বার এইটের সঠিক অ্যান্সারটা হবে অপশন বি আকবর। মনসবদারি প্রথা আকবর প্রচলন করেন। কোশ্চেন নাম্বার নাইন, মনসব কথাটির অর্থ কি? অপশন এ ধর্ম ও সাধনা, অপশন বি ধর্মীয় বিশ্বাস, অপশন সি পদমর্যাদা, অপশন ডি শ্রেষ্ঠ সম্রাট। কোশ্চেন নাম্বার নাইনের সঠিক অ্যান্সারটা হবে অপশন সি পদমর্যাদা। মনসব কথাটির অর্থ হল পদমর্যাদা। কোশ্চেন নাম্বার টেন, মুঘল সম্রাট আকবরকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে কে অভিহিত করেছেন? অপশন এ আবুল ফজল, অপশন বি তুলসীদাস, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি মানসিংহ। কোশ্চেন নাম্বার টেনের সঠিক অ্যান্সারটা হবে অপশন সি জওহরলাল নেহরু। মুঘল সম্রাট আকবরকে জওহরলাল নেহরু ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন। কোশ্চেন নাম্বার ইলেভেন, আকবরনামা গ্রন্থটি কে রচনা করেন? অপশন এ আকবর, অপশন বি আবুল ফজল, অপশন সি বীরবল, অপশন ডি তুলসীদাস। কোশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক অ্যান্সারটা হবে অপশন বি আবুল ফজল। আকবরনামা গ্রন্থটি আবুল ফজল রচনা করেন। কোশ্চেন নাম্বার টুয়েলভ, সুলহ ই কুল অর্থাৎ ধর্ম সমন্বয় ও দিন ই ইলাহি অর্থাৎ দিব্য ধর্ম মতবাদের
প্রবক্তার নাম কি? অপশন এ জাহাঙ্গীর, অপশন বি আকবর, অপশন সি হুমায়ুন, অপশন ডি শেরশাহ। কোশ্চেন নাম্বার টুয়েলভের সঠিক অ্যান্সারটা হবে অপশন বি আকবর। সুলহ ইকুল ও দিনী ইলাহি আকবর প্রবর্তন করেন। কোশ্চেন নাম্বার থার্টিন, আকবরের সেনাপতি যিনি বাংলায় বারো ভুইয়াদের দমন করেছিলেন তিনি হলেন? অপশন এ বীরবল, অপশন বি আব্দুল রহিম, অপশন সি টরুরমল, অপশন ডি মানসিংহ। কোশ্চেন নাম্বার থার্টিনের সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি মানসিংহ। মানসিংহ বাংলায় বারো ভুইয়াদের দমন করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফোরটিন, আকবর কত সালে মাহজার ডিক্রি জারি করেছিলেন? অপশন এ 1526 সালে, অপশন বি 1556 সালে, অপশন সি 1579 সালে, অপশন ডি 1590 সালে। কোশ্চেন নাম্বার ফোরটিনের সঠিক অ্যান্সারটা হবে অপশন সি 1579 সালে। 1579 সালে আকবর মহাজার ডিক্রি জারি করেছিলেন। কোশ্চেন নাম্বার ফিফটিন, কোন মুঘল সম্রাটের আমলে ইংল্যান্ডে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? অপশন এ হুমায়ুন, অপশন বি আকবর, অপশন সি শেরশাহ, অপশন ডি জাহাঙ্গীর। কোশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক অ্যান্সারটা হবে অপশন বি আকবর। মুঘল সম্রাট আকবরের সময়কালে ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল। কোশ্চেন নাম্বার সিক্সটিন, নিম্নের কে বা কারা দিনী ইলাহি ধর্মগ্রহণ করেছিলেন? অপশন এ বীরবল, অপশন বি আবুল ফজল, অপশন সি ফৈজি, অপশন ডি উপরের সকলেই। কোশ্চেন নাম্বার সিক্সটিনের সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি উপরের সকলেই, অর্থাৎ বীরবল, আবুল ফজল, ফৈজি তারা সকলেই দিনী ইলাহি ধর্মগ্রহণ করেছিলেন। কোশ্চেন নাম্বার সেভেন্টিন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? অপশন এ 1526 সালে, অপশন বি 1556 সালে, অপশন সি 1560 সালে, অপশন ডি 1761 সালে। কোশ্চেন নাম্বার সেভেন্টিনের সঠিক অ্যান্সারটা হবে অপশন বি 1556 সালে, দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 সালে হয়েছিল। কোশ্চেন নাম্বার এইটিন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশন এ বাবর ও ইব্রাহিম লোদি, অপশন বি আকবর ও ইব্রাহিম লোদি, অপশন সি বৈরাম খা ও হিমু, অপশন ডি আকবর ও আদিল শাহ। কোশ্চেন নাম্বার এইটিনের সঠিক অ্যান্সারটা হবে অপশন সি বৈরাম খা ও হিমু। বৈরাম খা ও হিমুর মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল, বৈরাম খা আকবরের পক্ষ থেকে ছিল। কোশ্চেন নাম্বার নাইনটিন, আকবর কত সালে রানা উদয় সিংহের চিত্তর দুর্গ দখল করেন? অপশন এ 1556 সালে, অপশন বি 1526 সালে, অপশন সি 1567 সালে, অপশন ডি 1572 সালে। কোশ্চেন নাম্বার নাইনটিনের সঠিক অ্যান্সারটা হবে অপশন সি 1567 সালে। 1567 সালে আকবর না উদয় সিংহের চিত্তর দুর্গ দখল করেন। কোশ্চেন নাম্বার টোয়েন্টি, আকবর কত সালে গুজরাট জয় করেন? অপশন এ 1572 সালে, অপশন বি 1566 সালে, অপশন সি 1556 সালে, অপশন ডি 1526 সালে। কোশ্চেন নাম্বার টোয়েন্টির সঠিক অ্যান্সারটা হবে অপশন এ 1572 সালে, আকবর 1572 সালে গুজরাট জয় করেন। কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান, আকবর গুজরাট জয়ের স্মারক রূপে নিম্নের কোনটি নির্মাণ করেছিলেন? অপশন এ ইবাদতখানা, অপশন বি আগ্রা দুর্গ, অপশন সি বুলন্দরওয়াজা, অপশন ডি এলাহাবাদ ফোর্ট। কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের সঠিক অ্যান্সারটা হবে অপশন সি বুলন্দরওয়াজা। আকবর গুজরাট জয়ের স্মারক রূপে বুলন্দরওয়াজা নির্মাণ করেছিলেন। কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু, আকবর রানী দুর্গাবতী ও পুত্র বীর নারায়ণকে কোন যুদ্ধে নিহত করেছিলেন? অপশন এ পানিপথের দ্বিতীয় যুদ্ধ, অপশন বি গন্ডোয়ানা অভিযান, অপশন সি চিত্তর দুর্গ দখল, অপশন ডি গুজরাট বিজয়। কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এর সঠিক অ্যান্সারটা হবে অপশন বি গন্ডোয়ানা অভিযান। আকবর রানী দুর্গাবতী ও পুত্র বীর নারায়ণকে গন্ডোয়ানা যুদ্ধে নিহত করেছিলেন। কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? অপশন এ 1576 সালে, অপশন বি 1567 সালে, অপশন সি 1556 সালে, অপশন ডি 1546 সালে। কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এর সঠিক অ্যান্সারটা হবে অপশন এ 1576 সালে। 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশন এ আকবর ও রানা উদয় সিং, অপশন বি আকবর ও হিমু, অপশন সি আকবর ও মহারানা প্রতাপ সিংহ,
অপশন ডি আকবর ও জয়সিংহ। কোশ্চেন নম্বর 24 এর সঠিক অ্যানসারটা হবে অপশন সি আকবর ও মহারানা প্রতাপ সিংহ। কোশ্চেন নম্বর 25 আকবরের ওয়াজির বা প্রধানমন্ত্রী হলেন অপশন এ টোডরমল, অপশন বি মানসিংহ, অপশন সি আবুল ফজল, অপশন ডি তানসেন। কোশ্চেন নম্বর 25 এর সঠিক অ্যানসারটা হবে অপশন সি আবুল ফজল। আবুল ফজল আকবরের প্রধানমন্ত্রী ছিলেন। কোশ্চেন নম্বর 26 কে লীলাবতী ফার্সিতে অনুবাদ করেন, অপশন এ আবুল ফজল, অপশন বি ফৈজি, অপশন সি আব্দুল রহিম, অপশন ডি টোডরমল। কোশ্চেন নম্বর 26 এর সঠিক অ্যানসারটা হবে অপশন বি ফৈজি। ফৈজি লীলাবতী ফার্সিতে অনুবাদ করেন। কোশ্চেন নম্বর 27 আকবরের সময়কালে শ্রেষ্ঠ সঙ্গীতিকার হলেন অপশন এ আবুল ফজল, অপশন বি তানসেন, অপশন সি মুহিম সেন, অপশন ডি মানসিংহ। কোশ্চেন নম্বর 27 এর সঠিক অ্যানসারটা হবে অপশন বি তানসেন। তানসেন আকবরের সময়কালে শ্রেষ্ঠ সঙ্গীতকার ছিলেন। কোশ্চেন নম্বর 28 বীরবলের প্রকৃত নাম কি, অপশন এ মহেশ ভূপতি, অপশন বি মহেশ রায়, অপশন সি মহেশ দাস, অপশন ডি মহেশ ঘোষ। কোশ্চেন নম্বর 23 এর সঠিক অ্যানসারটা হবে অপশন সি মহেশ দাস। বীরবলের প্রকৃত নাম মহেশ দাস। কোশ্চেন নম্বর 29 আকবর কাকে রাজা ও দেওয়ান ই আসফ উপাধি দেন, অপশন এ আবুল ফজল, অপশন বি টোডরমল, অপশন সি মানসিংহ, অপশন ডি আব্দুল রহিম। কোশ্চেন নম্বর 29 এর সঠিক অ্যানসারটা হবে অপশন বি টোডরমল। আকবর টোডরমলকে রাজা ও দেওয়ান ই আসফ উপাধি দেন। কোশ্চেন নম্বর 30 আকবর কাকে খানি খান্না উপাধি দেন, অপশন এ আবুল ফজল, অপশন বি টোডরমল, অপশন সি মানসিংহ, অপশন ডি আব্দুর রহিম। কোশ্চেন নম্বর 30 এর সঠিক অ্যানসারটা হবে অপশন ডি আব্দুর রহিম। আকবর আব্দুর রহিমকে খানি খান্না উপাধি দেন। কোশ্চেন নম্বর 31 আকবর কত সালে আশিরগড় দুর্গ জয় করেন, অপশন এ 1572 সালে, অপশন বি 1576 সালে, অপশন সি 1601 সালে, অপশন ডি 1556 সালে। কোশ্চেন নম্বর 31 এর সঠিক অ্যানসারটা হবে অপশন সি 1601 সালে। আকবর 1601 সালে আশিরগড় দুর্গ জয় করেন। কোশ্চেন নম্বর 32 জাপ্তি প্রথা অনুসারে যে জমিতে সারা বছর চাষ করা হয় তাকে বলা হয় অপশন এ পোলাজ, অপশন বি পরুতি পোলাজ, অপশন সি চাচর, অপশন ডি বাঞ্জার। কোশ্চেন নম্বর 32 এর সঠিক অ্যানসারটা হবে অপশন এ পোলাজ। জাপ্তি প্রথা অনুসারে যে জমিতে সারা বছর চাষ করা হয় তাকে পোলাজ বলা হয়। কোশ্চেন নম্বর 33 নীলমের কুন্টি আকবর নির্মিত করেননি, অপশন এ দেওয়ানি আম, অপশন বি দেওয়ানি খাস, অপশন সি মতি মসজিদ, অপশন ডি পাঁচমহল। কোশ্চেন নম্বর 33 সঠিক অ্যানসারটা হবে অপশন সি মতি মসজিদ। মতি মসজিদ আকবর নির্মাণ করেননি। কোশ্চেন নম্বর 34 আকবরের গৃহশিক্ষকের নাম কি, অপশন এ আবুল ফজল, অপশন বি আব্দুল লতিফ, অপশন সি মোহাম্মদ আলী, অপশন ডি আব্দুর রহিম। কোশ্চেন নম্বর 34 এর সঠিক অ্যানসারটা হবে অপশন বি আব্দুল লতিফ। আকবরের গৃহশিক্ষকের নাম আব্দুল লতিফ। কোশ্চেন নম্বর 35 ফতেপুর সিক্রি কে নির্মাণ করেছিলেন, অপশন এ বাবর, অপশন বি হুমায়ুন, অপশন সি আকবর, অপশন ডি শেরশাহ। কোশ্চেন নম্বর 35 এর সঠিক অ্যানসারটা হবে অপশন সি আকবর। আকবর ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন। কোশ্চেন নম্বর 36 কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন, অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি শাহজাহান, অপশন ডি ঔরঙ্গজেব। কোশ্চেন নম্বর 36 এর সঠিক অ্যানসারটা হবে অপশন এ আকবর। মুঘল সম্রাট আকবর বাংলায় পর্তুগিজদের দমন করেন। কোশ্চেন নম্বর 37 আবুল ফজল এর রচনায় অবর্ণিত মুঘল চিত্রশিল্পীকে চিহ্নিত করেন, অপশন এ ফারুক, অপশন বি মুশকিন, অপশন সি মনসুর, অপশন ডি মুকুন্দ। কোশ্চেন নম্বর 37 এর সঠিক অ্যানসারটা হবে অপশন সি মনসুর। আবুল ফজলের রচনায় অবর্ণিত মুঘল চিত্রশিল্পীকে চিহ্নিত করেন মনসুর। কোশ্চেন নম্বর 38 আকবরের রাজত্বকালে কোন রাজকর্মচারীকে বক্সি বলা হতো, অপশন এ শহরের শাসন ব্যবস্থায় ভারপ্রাপ্ত কর্মচারীকে, অপশন বি
সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে, অপশন সি একজন শাসনতান্ত্রিক কার্যনির্বাহী কর্মচারীকে, অপশন ডি এদের কেউই নন। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন বি, সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে। আকবরের রাজত্বকালে সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে বক্সি বলা হতো। কোয়েশ্চেন নম্বর 39, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেননি? অপশন এ কাশ্মীর, অপশন বি বাংলা, অপশন সি বিহার, অপশন ডি আসাম। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি আসাম। কোয়েশ্চেন নম্বর 40, ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? অপশন এ ছোটনাগপুর, অপশন বি সিংভূম, অপশন সি সাতারা, অপশন ডি খানদেশ। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন এ ছোটনাগপুর, ভিল বিদ্রোহ ছোটনাগপুরে হয়েছিল। আপনাদের যদি কোনো এই কোশ্চেনগুলির উপর ডাউট থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। এই ভিডিওর পিডিএফ ফাইলটা আপনারা 2-3 দিনের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।